প্রচুর প্রয়োজন হলে আমি লক্ষ টাকা দেবো বাচ্চা আমার। আমার টাকা হয় না, গাড়ি হয় না, বাড়ি ঘর হয় না, আমার সন্তান দিয়ে দাম দিব না আমি। আমি তাহলে ভিক্ষা করে রাখবো, আমি বাচ্চা দেবো না আপনার কাছে। ভিক্ষা দিবেন না, আমি পরীক্ষা করেছিলাম যে একটা মা টাকার বিনিময়ে তার সন্তানকে বিক্রি করে কিনা। আপনি তো এখানে বসে সারাদিন মনে হয় 300 টাকারও দুধ পাবেন না তার। ওদের নিয়ে আপনি এখানে বসে সারাদিন কত টাকা পান? কত সময় 200 পাই, কত সময় 100 পাই, কত সময় 10 গুণ। আচ্ছা এটা তোমার চকলেট খাবা, ধরো 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 ধরো, এটা দিয়ে আর একটা গেঞ্জি কিনে দিবেন, ঠিক আছে? আর হচ্ছে আর একটা গেঞ্জি কিনে দিবে। আপনার কাছে আমি ক্ষমা চাচ্ছি, হ্যাঁ, এই কাহিনীটা করার জন্য পরীক্ষা করেছিলাম। তো গাইস, আমি অনেকদিন ধরে লক্ষ্য করেছি যে কমলাপুরে এই ব্রিজের মধ্যে একজন মা যে কিনা দুজন সন্তান নিয়ে মানুষের কাছে হাত পাতে বসে এই প্রচন্ড রোদ্রের মধ্যে। তো আমরা তাকে যে কোনো উপায় হচ্ছে হেল্প করব। এখন আমি কিভাবে হেল্প করব এটা আমার টিম থেকে জানি, চলো। আপনি তো সবসময় টাকা দিয়ে হেল্প করেন, টাকা দিয়ে করেন, শুধু টাকা দিয়ে দিতাম। হ্যাঁ গিয়ে টাকা দিয়ে দেন। আমার আইডিয়া তো মহিলার সাথে দিলে বাচ্চা দেখছো তো, যেটা বাচ্চাটা ছোট ওকে নিবা, নিয়ে বাবা তোমার বাচ্চা। তুই কি বলো? হ্যাঁ ঠিক ওই চলো, আমরা তাহলে মিশন শুরু করে দিই। এটা কে আপনার? আমার ছেলে। এটা আপনার ছেলে? জি। নিয়ে দেগা আমি অনেক চেষ্টা করেছি, আপনার এটা আমার ভালো লাগছে, আমি এটা নিবো। আপনি পিছিয়ে পিছিয়ে কেন আসেন আমার? বলছি না আমি দিব না, এটা আমার ছেলে। আমি বলতেছি এটা আমার ছেলে। আপনি কি ছেলে বলেন? দেখেন আমার একটা ছেলে নাইকা, হ্যাঁ আমি ওর নিব। কত টাকা চান? 10,000, 20,000, 5,000? আমার টাকা আছে না, গাড়ি আছে না, গাড়ি ঘর আছে না, আমার সন্তান। কি কি প্রমাণ আছে যে এটা আপনার সন্তান? কোন ডকুমেন্ট আছে? কি ডকুমেন্ট? কি কি ডকুমেন্ট? কি প্রমাণ আছে আপনার কাছে? এটা আমার ছেলে। আপনার ছেলে কে? আমার ছেলে। আমি উল্টা আমি আমি শিশু বাচ্চার কারি না, এটা আমার ছেলে। তাই আপনাকে আমি টাকা দিব, আপনি আরেকটা ছেলে জন্ম দিবেন। কত লক্ষ টাকা চাই আপনার? আমি তাহলে ভিক্ষা করে রাখবো, আমি বাচ্চা দেবো না আপনার কাছে। ভিক্ষা দিবেন না? না, অনুরোধ চাই আপনার কাছে। না না ভাই। কেন? দেখেন এক টাকা সব কিছুর প্রয়োজন হলে আমি লক্ষ টাকা দেবো বাচ্চা আমার। আপনি কি বাচ্চা? আপনি প্রমাণ আছে? অবশ্যই আছে। এই এটা আমার আমার ছেলে না। না এটা আমার বাচ্চা বলছি তো। কত লক্ষ টাকা প্রয়োজন? এটা আমার কোলে, তার মানে আমার বাচ্চা না? জানো কোথায় তার বাচ্চা? এখানে কোথায় এখানে বসে শুনেন, এটা আমার মতো না, এই আমার বাচ্চা না। আচ্ছা আচ্ছা শুনেন শুনেন আমার কথাটা শুনেন, কানতেন কেন? আরে 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 দিয়েন দিয়েন, এই শুনেন শুনেন আপা শুনেন শুনেন শুনেন, আমি পরীক্ষা করেছিলাম যে একটা মা টাকার বিনিময়ে তার সন্তানকে বিক্রি করে কিনা। আপনি তো এখানে বসে সারাদিন মনে হয় 300 টাকারও দুধ পাবেন না তার তার জন্যে, তাই না? আসেন
ভয় পেয়ে না এখানে আসেন, আমি আমি শুনেন আমার কথাটা শুনেন, আমি আপনার ভাই। কেমন আপনি ওদের খাবার আছে আমার বলেন, আছে খাবার আমাকে বলেন, খাবার নাই বাবা কি করে সত্যি করে বলবেন? বাবা প্রতিবন্ধী, প্রতিবন্ধী তাই না? প্রতিবন্ধী, আমি পরীক্ষা করেছিলাম যে একটা মা তার টাকার বিনিময়ে সন্তান বিক্রি করে কিনা, আমি দেখলাম যে মায়েদের তুলনাই হয় না, সত্যি কথা বলতাছি। সারাদিন কত টাকা আসে ওদের নিয়ে, আপনি এখানে বসে সারাদিন কত টাকা পান? কত সময় 200 পাই, কত সময় 100 পাই, কত সময় 400 পাই, 10 গুণ। আচ্ছা ঠিক আছে, কি দুধের টাকা দিলাম এটা কি? এটা কি দুধের টাকা? এটা তোমার চকলেট খাবা, ধরো 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 চকলেট খাবা, এটা দিয়ে একটা গেঞ্জি কিনে দিবেন ঠিক আছে, আর হচ্ছে একটা গেঞ্জি কিনে দিবেন, আপনি পরীক্ষায় পাশ করেছেন ঠিক আছে। আমরা সবাই দোয়া করব যাতে এরকম মা শত শত ঘরে ঘরে থাকে, হাজারো ঘরে থাকে, বুঝছেন? এমনও মা আছে কিনা সন্তানদের দিয়ে কিন্তু ব্যবসা করে, ওনাকে আমরা লক্ষ টাকা সাজছি কিন্তু কিছু নেয় নাই। তো আমরা সবাই মিলে একটা টাটা দিই ক্যামেরা কে, ওই যে আমাদের ক্যামেরা এখানে, সবারে নাও, সবারে নাও, টাটা দাও ঠিক আছে। আপনার কাছে আমি ক্ষমা চাচ্ছি, হ্যাঁ এই কাহিনীটা করার জন্য পরীক্ষা করেছিলাম, কেমন কিছু মনে করবেন না তো বোন? আমি হেল্প করতে পারি নাই, বিদে আজকে আসছে ছদ্মবেশে, বুঝছেন? আপনি বলেন যে আমাকে ক্ষমা করে দিছেন, কারণ ভাই ক্ষমা করে দিছি, ক্ষমা করে দিছি, হ্যাঁ সত্যি। আচ্ছা ঠিক আছে।